তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করছেন সেটা কিভাবে আপনি ম্যানেজ করবে, কেন কি ম্যানেজমেন্ট যদি আপনার সঠিকভাবে না হয় তাহলে কিন্তু পরে আপনি কন্টেন্ট খুঁজে পাবেন না। ভিডিও খুব বানিয়েছেন, আমার সাথে অনেক হয়েছে, প্রচুর ভিডিও বানিয়েছি কিন্তু কন্টেন্ট ম্যানেজমেন্ট করিনি, তো পরবর্তীকালে গিয়ে সেই ভিডিওগুলো আর খুঁজে পাচ্ছি না, অসুবিধা হচ্ছে, সময় স্পেন্ড করতে হচ্ছে। তো এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আপনার যে কন্টেন্ট আপনি তৈরি করছেন সেটা কিভাবে আপনি ম্যানেজ করবেন অতি সহজে। তো প্রথমত হচ্ছে যখন আপনি কন্টেন্ট তৈরি করছেন তো এখানে দুরকমের ব্যাকআপ করা হয়, একটা হচ্ছে অনলাইন ব্যাকআপ আর একটা হচ্ছে অফলাইন ব্যাকআপ। অনলাইন ব্যাকআপ হচ্ছে আপনি ইউটিউবে, ফেসবুকে, স্কিলিওগিতে বা বিভিন্ন রকমের যে প্ল্যাটফর্ম আছে অনলাইন প্ল্যাটফর্মে আপনি সেটাকে শেয়ার করছেন, হোয়াটসঅ্যাপও হতে পারে, যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে। কিন্তু অফলাইন ব্যাকআপ মানে হচ্ছে যে আপনি কোনো একটা হার্ড ডিস্কে রাখছেন বা দুটো হার্ড ডিস্কে রাখছেন বা আপনার কোনো একটা বন্ধুকে আপনি সেই ফাইলটা একটা হার্ড ডিস্কে রেখে, মানে অফলাইন সেটা আপনি অনলাইনে অ্যাক্সেস করতে পারবেন না, সেটা হয়ে গেল আপনার অফলাইন ব্যাকআপ। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, দুটো জিনিস হয়, অনলাইন অ্যান্ড অফলাইন ব্যাক। তো যখন আপনি অনলাইনে কন্টেন্ট ম্যানেজমেন্ট করবেন তো কোন কোন জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, হয়তো আপনি এটা ইউটিউবে আপলোড করছেন বা ফেসবুকে আপলোড করছেন বা স্কিলিওগিতে আপলোড করছেন বা যে কোনো জায়গায়, যে কোনো ওয়েবসাইট ইউডেমি হতে পারে, লিন্ডা হতে পারে বা আপনার অনেক রকমের ওয়েবসাইট, স্কিল শেয়ার অনেকগুলো ওয়েবসাইট আছে সেখানে আপনি আপলোড করছেন, তো এখানে আপনাকে প্লেলিস্ট বানিয়ে রাখতে হবে। যেরকম আপনি দেখবেন যে ইউটিউবে প্লেলিস্ট অপশন আছে, ফেসবুকে প্লেলিস্ট অপশন আছে, স্কিলিওগিতে কোর্সেস অপশন আছে, তো এখানে যখন আপনি প্লেলিস্ট বানিয়ে রাখবেন তখন আপনাকে সহজে আপনি খুঁজতে পারবেন। এখানে যেরকম এই কোর্সটা আপনার ইউটিউবে আপনি সার্চ করবেন সহজে বাংলায়, অনলাইনে সহজে অনলাইনে কীভাবে পড়াবেন বেসিক কোর্স বাংলা, তো যখন আপনি সার্চ করবেন একটা প্লেলিস্ট পেয়ে যাবেন, ওই প্লেলিস্টে কিন্তু প্রচুর ভিডিওসগুলো থাকবে, এই ভিডিওসগুলো থাকবে, সেটা আপনি করতে পারবেন সহজে, আপনি খুঁজতে পারবেন। তো আপনাকে এক একটা ভিডিও খুঁজতে হবে না, ওই প্লেলিস্টের মধ্যে প্রত্যেকটা ভিডিও, যে ভিডিওগুলো আপলোড করা হবে সেটা আপনি সহজে দেখতে পারবেন, যাতে কি এটা সহজে খুঁজে পাওয়া যায়। নেক্সট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আপনি জানেন যাতে র্যাঙ্কিংয়ের জন্য, যাতে কি আপনি খুঁজতে পারেন যখন আপনি হাউ টু টিচ অনলাইন, কীভাবে অনলাইন পড়াবো বাংলায়, এই জিনিসটা সার্চ করবেন তখন আমাদের কোর্সগুলো টপে আসবে। তো এসইও আপনাকে করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাতে কি আপনাকে মানুষ সহজে খুঁজে বার করতে পারে। আর তারপরে হচ্ছে কিওয়ার্ডস অ্যান্ড ট্যাগস, কিওয়ার্ডস অ্যান্ড ট্যাগস এসইওর মধ্যেই আসে, যেটা আপনাকে সাহায্য করবে র্যাঙ্ক করার জন্য, যাতে কি মানুষ আপনাকে অতি সহজে খুঁজতে পারে। আপনার অবজেক্টিভ এটা হবে, কন্টেন্ট বানালে হবে না, কন্টেন্টটাকে এইভাবে আপনাকে অ্যারেঞ্জ করতে হবে যাতে কি লোকজন আপনাকে সহজে খুঁজতে পারে, আর তার সাথে সাথে আপনি যা যা ওদেরকে বলতে চাইছেন, শেখাতে চাইছেন, তারা সেটাকে গ্রহণ করতে পারবে, তারা সেটাকে অ্যাডাপ্ট করতে পারে।